নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেইবাগাল উবাইয়া ইবনে খলফের বাড়িতে থাকতেন। হযরত বিলাল যখন শুনতে পেল যে আল্লাহ নবী কলেমার প্রচার করছেন, হুজুর কলেমার দাওয়াত দিচ্ছেন, বিলাল দেরি না করে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে হাজির হয়ে যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে তিনি কলমা পড়ে বিলাল মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিলাল মুসলমান হয়ে যাওয়ার পরে বিলাল রাসূলুল্লাহর কাছে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিলাল, আমি যে অন্যের বাড়িতে কাজ করি, আমি যে বেঈমান উমাইয়ার বাড়িতে কাজ করি, আমার মালিকের কাজ আমাকে করতে হবে। হুজুর আমি চলে গেলাম, যখনই সময় সুযোগ পাবো আপনার দরবারে আসবো, এসে ইসলাম জানবো, ইসলাম শিখবো, ইসলাম সম্পর্কে জেনে নেব। হুজুর বিদায় দিলেন, যাও চলে যাও, তোমার কষ্ট করতে হয়। হযরতে বিলাল উমাইয়ার বাড়িতে চলে গেল। সারা দিন ধরে মালিকের বাড়িতে হাড় খাটনি পরিশ্রম করে সারা দিন ধরে বিলাল, সারা দিন ধরে প্রচুর পরিমাণে কষ্ট করে, আর রাতে বেলাতে আমার আল্লাহর ইবাদতে হযরতে বিলাল মশগুল হয়ে যায়। জোরে বলুন। শুধু তাই নয়, শুধু আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি বিলাল সারা দিন আমার মালিকের কাজ করতে যেয়ে আমি ঠিক মতো তোমাকে সময় দিতে পারি না আল্লাহ, আল্লাহ দিনের বেলায় সময় দিতে পারি না গা, আমি রাতের বেলাটা আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি, আমি রাতের বেলায় তোমার ইবাদত করি। এইভাবে দিন চলতে চলতে 1 তারিখে মালিক উমাইয়া গা গভীর রাতে ঘর থেকে বার হয়ে মালিক উমাইয়া দেখতে পায় একটা গুনগুন গুনগুন আওয়াজ কোথা থেকে ভেসে আসে। উমাইয়া খোঁজ দিতে লাগলো এই গুনগুন আওয়াজটা কোথা থেকে আসে। উমাইয়া ঘুরে 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 দেখে বেলালের রুম থেকে এই গুনগুন আওয়াজটা ভেসে আসে। উমাইয়া আস্তে আস্তে বেলালের রুমের গায়ে দরজার সামনে দাঁড়িয়ে যে উমাইয়া কান্ডা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে দেখে বেলাল ঘরের ভিতরে হযরত বেলাল কান্দেছে। শুধু আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নারে আওয়াজ বেলাল প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। এই কান্নার আওয়াজটা শুনে উমাইয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে এলো। বেঈমান উমাইয়া নিজের ঘরে নিজের রুমে চলে এলো। রাত পার হয়ে গেল, সকাল বেলাতে বেলালকে ডাক দিল, এই বেলাল আমার কাছে চলে এসো। বেলাল চলে এলো, উমাইয়া জিজ্ঞাসা করলো বেলাল কি ব্যাপার, সারা রাত কি ঘুমাও না, সারা রাত কি করো, তোমার ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছিল, তুমি রাতের বেলা কাঁদছিলে কেন, তোমার কান্নার কারণটা কি? বেলাল সত্যি কথা বললে, ও আমার মালিক আমি বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আমার মুনিবের দরবারে, আমি আমার আল্লাহ তাআলার দরবারে কান্দে থাকি, আমি আল্লাহর কাছে এই জন্য কাঁদি, সারা রাত আমার আল্লাহর ইবাদত করি আর কাঁদি এই জন্য যে আল্লাহ আমি তোমার সৃষ্টি হয়ে আমি সারাদিন তোমার জন্য সময় দিতে পারি না। তাই রাতের বেলায় একটু সময় দিয়ে আল্লাহকে ডাকি। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, তুমি কবে খোলে খোলে মুসলমান হয়ে গেলে? হযরত বিলাল বলেছিল আমি কলমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলেছিল বিলাল তুমি ভুল করেছ, আমি লাতের পূজা করি, আমি উজ্জার পূজা করি, আমি হবরের পূজা করি, আমরা ঠাকুরের পূজা করি, আমরা দেব দেবীর পূজা করি, আর তুমি আল্লাহকে মানবে, নবী মুহাম্মদকে তুমি মেনে চল, আমার বাড়িতে তোমার তো জায়গা হবে না। তোমার বাড়ি তো হাবশি দেশে, তুমি তো আমার বাড়ির কাজের লোক, কিন্তু আমি তোমার মালিক, আমি মানি ঠাকুর দেব দেবী, আর তুমি মানবে আল্লাহকে আর নবী মুহাম্মদকে, তোমার তো জায়গা হবে না। তোমাকে আমি ভালোভাবেই বলছি, তুমি যদি বাঁচতে চাও আর আমার বাড়িতে থাকতে চাও তাহলে এই মুহূর্তে তুমি মুহাম্মাদের কলমাটাকে ছেড়ে দাও, ইসলামটাকে ছেড়ে দাও,
দিয়ে তুমি নতুন করে আমার কাছে তওবা পড়ে আবার ঠাকুর দেব দেবীর তুমি পূজা করো। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও আমার বনিগে, ও আমার মালিক উমাইয়া, আপনি আমাকে কি কথা শোনাচ্ছেন? আমি কলবা ছিঁড়ে দেব না, না না না, আপনি আমাকে এক কথা শোনাবেন না, আপনি যত কাজ বলবেন, যত কথা বলবেন, আপনার সমস্ত কথাগুলো আমি মানতে রাজি আছি, তবে আমি বিলাল কলবাটা ঠান্ডা করা যায় না, বেলাল নিজের জায়গা থেকে সরে আসে না, তিনি ইমান ছাড়তে রাজি নয়, তিনি কলমা শরীর ছাড়তে রাজি নয়। ওমাইয়া এই সময় অর্ডার দিল, এই আমার চাকরেরা, আয় আমার দলবলেরা, তোমরা এই মুহূর্তে কি করো, তোমরা হযরত বেলালের জন্য খানা বন্ধ করে দাও, প্রথম স্টেপ নিয়ে নাও, ফার্স্ট স্টেপ নিয়ে নাও, বেলালের জন্য খানাটাকে বন্ধ করে দাও। বেলালের জন্য খানা বন্ধ হয়ে গেল, খাওয়া খাদ্য বন্ধ হয়ে গেল, এরপরেও সারা রাত ধরে জেলখানায় বন্দি রাখার পরে সকাল বেলা যখন বেলালকে হাজির করা হলো, বেলালকে হাজির করে বলা হয়েছিল, ওমাইয়া বলেছিল, বেলাল তোমাকে সারা রাত খেতে দিই না, তুমি না খেয়ে রয়েছো, বলো বেলাল তুমি এখনো কলমা ছাড়বে কিনা? হযরত বেলাল ওই সময় ওমাইয়ার মুখের উপরে জবাব দিয়ে বলেছিল, আয় আমার মালিক ওমাইয়া, আমি বেলাল কলমা শরীর ছাড়তে রাজি না, আমি যে ইমানের কলেমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে পড়েছি, আমি বেলাল ওই কলেমাটা আমি বেলাল কখনোই ছাড়বো না। জোরে বলুন, আরো জনে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজনেরা, আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে ইসলামটাকে আমরা সহজ ভেবে নিয়েছি, ইসলামের কদর করতে চাই না, ইসলামের মহব্বত করতে চাই না, ইসলামকে ভালোবাসতে চাই না, আমরা মনে করি রেখে যাওয়া সম্ভব। ও আমার ভাই জানি রাগা, এই ইসলামী দাওয়া, এই কলেমার প্রচার প্রসার আসতে যেয়ে পৃথিবীর জমিনে কত সাগর পানি দিয়েছে, কত রক্তের নদী পানি দেওয়ার পরে ইসলামটা জামাতের কাছে চলে এসেছে। ও আমার ভাই জানি রবা হয়ে যাবেন, আল্লাহ নবী সাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান ওমাইয়া দলবলেরা সারা রাত ধরে মারতে থাকে, খেতে জেলখানায় বন্দি করে রাখে, এরপরেও বেলালের মুখে একটাই ভাষা, একটাই কথা, আমি আমার ঈমান ছাড়বো না। জোরে বলো, ও আমার ভাইয়ারা, বেঈমান ওমাইয়া দেখলো কোনোভাবে বেলালকে জব্দ করা যায় না, বেলালকে জব্দ না করতে পেরে বেঈমান ওমাইয়া দলবলদেরকে পাঠিয়ে দিল, আয় আমার চাকরেরা, আয় আমার দলবলেরা, তোমরা বেলালকে নিয়ে চলে যাও, মরুভূমিতে নিয়ে যাও, বালুকাময় এলাকাতে নিয়ে যাও, ফাঁকা জায়গা নিয়ে যে তোমরা কঠিন ভাবে নির্যাতন দিতে থাকো। দলবলেরা হযরত বেলালকে ধরে নিয়ে চলে গেল মক্কা জমিনে, ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, বালুকাময় এলাকা, প্রচন্ড রোদের তাপে বালিগুলো গরম হয়ে রয়েছে, ওই বালির উপরে হযরত বেলালকে চিত করে শুইয়ে দিল, চিত করে শুইয়ে দিয়ে বেলালে বুকের উপরে বড় বড় পাথর গুলো চাপা দিয়ে নিল, চাপা দেওয়ার পরেতে সারাদিন ধরে ওই রোদের উপরে ফেলে রেখে দিল, বেলালের পিঠের চামড়া গুলো পুড়ে জায়গায়, বেলালের শরীর থেকে রক্ত গুলো বালির ভিতরে পড়তে থাকে, বালি গুলো জমে যায়, রক্ত লেগে বালি জমে যায়। এরপরে দেখতে পাওয়া যায় বেলালের মুখ থেকে একটা আওয়াজ আসে, গে আহাদ 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 আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ নামে জিকির, আল্লাহ নামে গুঞ্জন, বেলালের
জবান থেকে ভঙ্গ হয় না। এই কষ্ট দিতে দিতে একটা সময় সে হযরতে বেলাল বেহুশ হয়ে গেলেন, বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হযরতে বেলাল চেষ্টা হারিয়ে ফেললেন। যখন ব্যঙ্গ অজ্ঞান হয়ে গেল, মক্কান কাফিরা বেলালের মাথায় পানি দিয়ে বেলালকে ট্রিটমেন্ট করা হলো, বেলালের যক হুঁশ ফিরে এলো। ওবাইয়া পাশে যে বলছিল, এ বেলাল তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বেলাল তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বলো বলো এই মরুভূমি এলাকাতে তোমার বুকের উপরে পাথর চাপানো রয়েছে, আজ কয়েকটা দিন হয়ে গেল তোমাকে খেতে দিই না, তোমাকে জেলখানায় বন্দি করে রাখি, তোমার বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়েছি, তোমার পিঠ দিয়ে রক্ত বাহির হয়, রক্ত বাহির হওয়ার কারণে তোমার রক্ত রেগে পানিগুলো জমে যায়, তোমার পিঠ পুড়ে সরকার হয়ে গেছে, বলো বলো এত কষ্ট পাওয়ার পরে তুমি কি কলমা ছেড়ে দেবে, তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দেবে? হযরত বেলাল ওই সময় বুকের উপরে পাথর অবস্থাতে তিনি মক্কা মরুভূমি জমিনে শুয়ে হযরত বেলাল বলেছিল, ও মায়া আমি বেলাল, আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি বেলাল, আমার জীবন চলে গেলেও আমি আমার ঈমান হারাব না। অত সহজ নয় মনে করি তো, ইচ্ছা মতো ইসলামটাকে কদর নেই, সম্মান নেই, ইসলামের হুকুম আহকাম মানি না, অত সহজ নয়। অনেক কষ্ট করে সাহাবাই কিরামরা ইসলামটাকে পৃথিবীর বুকে কায়েম করে গেছে। ও নওজোয়ান যুবকেরা, ও আমার মোর বেয়ানেরা, আমার মায়েরা বোনেরা খালারা বেনিরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করে, এরপরে যখন দেখা যায় নির্যাতনের রোলারটা আরো বেড়ে যায়, বেলাল বেহুশ হয়ে যায়। কিন্তু দেখতে পাওয়া যায় যতবার বেলাল বেহুশ হয়ে যায়, বেলালের হুশটা ফিরেই এলে বেলালের জবান থেকে ওই মুহূর্তে কলেমা শরীফের জিকির চালু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতবার হুশ ফিরে পাই প্রত্যেকে মানে বেলালের জবান থেকে কলমা শরীফের জিকির চালু হয়ে যায়। মক্কার কাফের অবাক হয়ে গেল, যার হুশটা ফিরে আসার পরে অন্য কিছু হয়তো বলতে পারতো, কিন্তু প্রতিবারে হুশটা ফিরে এলে জবান থেকে আল্লাহ পাকের নামে জিকির চালু হয়ে যায়। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কতটা মহব্বত করে নিলেন, আল্লাহকে কতটা ভালোবেসে নিলে। নূর নবী আমার মিরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলাল রে আমি রাসূলুল্লাহ তোমার পায়ের শব্দটা জান্নাতে শুনতে পেয়েছিলাম। হযরত বেলাল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী মিরাজ রাতেতে জান্নাত ভ্রমণ করাকালীন আল্লাহ নবী বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পান। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল বলো না বলো না, তুমি কি আমাল করো, কি ইবাদত করো, যার কারণে তোমার পায়ের অবস্থা আমি নবী জান্নাতে শুনতে পেলাম? বেলাল এই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল আমার আমল ইবাদত তেমন না আগায়, তবে আমি বেলাল আমার যখন উযু নষ্ট হয়ে যায়, উযু নষ্ট হয়ে গেলে আমি দেরি না করে উযু বানিয়ে নেই, ওই মুহূর্তে উযু বানিয়ে নেই, আমার উযু নষ্ট হলেই উযু নিয়ে নিয়ে আমি দুই রাকাত করে তাহিয়াতুল উযু নামাজ পড়ি, এছাড়া আমার আর অতিরিক্ত কোনো আমল নাই। একটা আমল যদি ছোট হয়, যদি ধারাবাহিক করা হয়, তার একটা মর্যাদা আলাদা, ঠিক না বেটি? ছোট হোক তবে সেটা যেন ধারাবাহিক হয়, প্রতিনিয়ত যেন হয়, তার একটা মর্যাদা আছে। দুদিন করলেন, পাঁচ দিন করলেন না, ওর কোনো মর্যাদা নেই। হযরত বেলাল কি বললে? যে আমার উযু নষ্ট হলে উযু বানাই। আর আমরা ফরজ গোসলের উপরে ফরজ গোসল, ফরজের উপরে ফরজ, ফরজের উপরে ফরজ, পাঁচ দিনের গোসল একদিনই হয়,
উজু তো দূরের কথা, আপনি ডাকবেন যা এসো একটু জিয়ারত হবে কবর, বলে হুজুর আমার কাপড় পাক নেই, বলতে লজ্জাও লাগে না। আপনি একটা ভালো কাজে ডাকবেন যে খোকা একটু আয়তো কবর জিয়ারত করতে হবে, একটু দোয়া করতে হবে, আয়তো হুজুর আমার কাপড় পাক নেই। ওইভাবে দুনিয়া ঘুরছে। বেলালকে যখন জব্দ করতে পারে না কোন মতে, হযরত বেলাল যখন ইমানের কলমাটা ছেড়ে দেয় না, ওই সময় মক্কা মরুভূমি জমিরে গে মক্কা কাটাগুলোকে ভেঙে নেওয়া হয়, এত যন্ত্রণা শুরু হয়ে যায়। এই যন্ত্রণাতে হযরত বেলাল তিনি মক্কা মরুভূমি জমিনে তিনি কাতরাতে থাকে, কাতরাতে থাকে বেলাল, কাঁদতে থাকে কাঁদতে থাকে। বেলালকে বারবার ওমাইয়া বলেছিল, এ বেলাল তোমাকে এত নির্যাত দিলাম, এত কষ্ট দিলাম, এরপরেও তুমি কি কলমা ছাড়বে না? তুমি কি আমাদের লাতকে মানবে না? আমাদের দেব দেবী কি পূজা করবে না? হাতে বেলাল বারবার একটা কথা বলেছিল, ও আমার মালিক ওমাইয়া, আপনি আমাকে বারবার চেষ্টা করছেন আমি যাতে কলমাটা ছেড়ে দেই, আমি আমার ঈমানটা ছেড়ে দেই না, না আপনার আশা কোনোদিন সফল হবে না। আমি বেলাল আপনাকে জানিয়ে দিলাম, আমার শরীরের ভিতরে শেষ বিন্দু এক ফোঁটা রক্ত থাকতে আমি বেলাল ইমানের কলমাটা ছেড়ে দেব না। জোরে বলুন, ও আমার ভাইয়ানেরা, এক তারিখে গিয়ে বেলালকে তারা ঘরে নিয়ে এলো। ও ভাইয়ান ঘরে দেখে নিয়ে সারা রাত ধরে মারতে লেগেছে, সারা রাত ধরে চাবুক চালাতে লেগেছে ও মাইয়া, এই চাবুকের আঘাতে হাতে বেলাল ছেড়ে বার হয়ে যায়, চিৎকার চিৎকার দিয়ে কাঁদতে লাগে, এত কান্নার আওয়াজ ভেসে আসে ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী প্রাণ বীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যার অন্তরে বড় দয়া, আবু বকর অন্তরে কিন্তু বড় মায়া ছিল। আবু বকর রাস্তায় চলতে চলতে কানে আওয়াজ চলে এলো, এ যে আমার ভাই, আমার কলমার ভাই, আমার ইমানের ভাই, আমার মুসলমান ভাই, আমার বেলালের আওয়াজ শোনা যায়। আমার ভাইয়ানেরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই বোনেরা মার খাচ্ছে, তাহলে এই ফিলিস্তিনের জমিনে মুসলমান ভাই বোনেরা মার খাচ্ছে, এতে আমাদের কলিজা কাঁদে না? কাঁদে না? কত মানুষ দেখবেন চোখ দিয়ে পানিও বেরিয়ে যায়। অনেক সময় মসজিদে মসজিদে দোয়া হয়, কেন দোয়া হয়? তাদের সঙ্গে ফিলিস্তিনবাসী শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো কলেমা সম্পর্ক, তারা আমাদের ইমানের ভাই, ঠিক না বেঠি? ও ভাইয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা শুনতে পেলে আবু বকরের কলিজা কান্না শুরু হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগে, আবু বকর রোনাজারি করতে লাগে, আমার ভাই হযরত বেলালকে এত কষ্ট দিচ্ছে, না না কোনো যে কোনো বাহানা দে আমার ভাই বেলালকে মুক্ত করতেই হবে, জামিন করাতেই হবে। হযরত আবু বকর সকালবেলা অনেকটা টাকা নিয়ে বেঈমান ওমাইয়া বাড়িতে হাজির হয়ে গেল। ওমাইয়া রে, গত রাত্রে তোমার বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল, কে কাঁদছিল? বলে আমার বাড়ির যে কাজের ছেলেটা, ওই হাফসি দেশের ছেলে বেলাল কাঁদছিল। আবু বকর শুনে বলল, কত টাকায় বিক্রি করবে বলো? এই সময় ওমাইয়া বিক্রি করবে না বলে বেশি দাম বলেছিল, চড়া দাম বলেছিল, মাল যদি বিক্রি করার ইচ্ছা না থাকে
লাগে, তাহলে অনেক সময় দাম বেশি বলা হয়। আমার ভাইজানেরা দাম অনেকটা চড়া বলা হয়েছিল, হাতে আবু বকর এক বাক্যে রাজি হয়ে গেলে সমস্ত টাকা মিটিয়ে দিয়ে বললেন, বেলালকে আমার হাতে তুলে দাও, আমি বেলালকে নিয়ে চলে যাব। বেলালকে আবু বকর ক্রয় করলেন কিনে নিয়ে। আবু বকর বেলালের হাত ধরে আস্তে আস্তে তিনি যখন বেইমান উমাইয়ার বাড়ি থেকে হাঁটতে লাগলেন, উমাইয়া ওই সময় বলেছিল, কি বলেছিল জানে গে, উমাইয়া বলেছিল, আবু বকর আমি মনে করতাম তুমি মক্কা জমিন একজন চালাক মানুষ, মক্কা জমিনে তুমি একজন বুদ্ধিমান মানুষ, কিন্তু আমি দেখতে পেলাম তুমি এত বোকা, এত বোকা। তুমি একটা কালো ছেলেকে কেনার জন্য, একটা হাফসি দেশের গোলামকে কেনার জন্য তুমি এত টাকা খরচ করলে কেন? ওই সময় হযরত আবু বকর বলেছিল, এ উমাইয়া রে গে, আমি বোকা নই আমি পাগল নয়, আমি বোকা নই আমি পাগল নয়, তুমি যদি আমার কাছে গে, আমার কাছে হযরত বেলালকে কেনার জন্য তামাম মক্কা শহরটা চাইতে, তাহলে আমি আবু বকর মক্কা শহরটা বিক্রয় করে দিয়ে তোমাকে দিয়ে দিতাম। আমি আবু বকর আমার কাছে একজন ইমানদারের দাম অনেক গুণে বেশি। জোরে বলুন। আবার ভাই জানেরা সম্ভবত এই জন্য আমি আর বক্তৃতা বাড়াবো না, কোন বক্তাকে বসিয়ে রেখে ওয়াজ করাটা ঠিক না। আমার ভাই নতুন মুখ এসেছে, তিনি কথা বলবেন, আল্লাহ যদি রাজি থাকে আবার শরণও যাবে আপনাদের কাছে। শরণ করিয়ে দিলে হযরত বেলালের আর অনেক আলোচনা এখান থেকে পরপর আছে, সেগুলো ইনশাআল্লাহ শরণও হবে আল্লাহ যদি রাজি থাকে। আজ আপাতত এখানে ইতি করছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ পাক আমাদের যা শোনান এবং বলান সবাইকে যেন আল্লাহ বেশি বেশি আমল তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাত্র দুটো মিনিট আপনাদের কাছে চাইবো, এই জন্য এই আমার পাশে এই ছেলেটা দেখতে পাচ্ছেন তো, এই ছেলেটা দেখতে পাচ্ছেন না, এই ছেলেটার বাড়ি হলো আপনার ঘোলা সদরপুর, এর নাম হলো আব্দুস সালাম। এর ব্রেনটা একটু ডিস্টার্বও আছে, জীবনে বহু ট্রিটমেন্ট করেছে কিন্তু সফল হয়নি, কিন্তু ওর মনের একটা ইচ্ছা যে একবার আমি একটু মক্কা মদিনায় যাব, কিন্তু বড় গরিব, অনেকের মন আছে কিন্তু টাকা নেই, ঠিক না?